চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নে কয়েক বছর আগে 104টি যন্ত্র সংগ্রহের পরিকল্পনা নেওয়া হলেও এ পর্যন্ত এসেছে গ্যান্ট্রি ক্রেন সহ মাত্র 16টি। বন্দর কার্যক্রমের গতিশীলতা আরও বাড়াতে প্রয়োজনীয় সব যন্ত্র দ্রুত যুক্ত করার দাবি জানিয়েছেন ব্যবহারকারীরা। নাজমুল সাদিকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। দেশের ক্রমবর্ধমান অর্থনীতির চাপ বলতে গেলে একাই সামাল দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরে বাড়ছে পণ্য ওঠানামার পরিমাণ। এই চাপ সামাল দিতে কয়েক বছর আগে বন্দরের আধুনিকায়নে 104টি যন্ত্রপাতি যুক্ত করার প্রকল্প নেওয়া হলেও এসেছে মাত্র কয়েকটি। কর্তৃপক্ষ বলছে বন্দরে পণ্য হ্যান্ডলিংয়ের চাপ সামাল দিতে সম্প্রতি আনা হয়েছে বেশ কটি আধুনিক যন্ত্রপাতি। এগুলো অপারেশনাল কার্যক্রমে যুক্ত হলে বন্দরের সক্ষমতা বাড়বে জানায় তারা। আমাদের বর্তমান ফ্লিটের সাথে যোগ হয়েছে দুটো গ্যান্ট্রি ক্রেন এবং তিনটা আরটিজি। এই ক্রেনগুলো অপারেশনে আসতে হয়তো আমাদের 7-8 দিন সময় লাগবে। তো এগুলো যোগ হলে আমাদের বর্তমান ফ্লিটে যে বর্তমানে আছে আমাদের 14টা গ্যান্ট্রি ক্রেন, আরও দুইটা যোগ হলে 16টা গ্যান্ট্রি ক্রেন হবে, এবং আরটিজিও আমাদের 41 আরটিজি আছে, আরও তিনটা হলে 44 নাম্বারস অফ আরটিজি হবে। তো আমরা আশা করছি এই ইকুইপমেন্টগুলো চট্টগ্রাম বন্দরের ফ্লিটে যোগ হলে আমাদের অপারেশন কার্যক্রম আরও গতিশীল হবে। বন্দর আধুনিকায়নে নতুন যন্ত্রপাতির সংযোজনকে স্বাগত জানিয়ে গতিশীলতা বাড়াতে প্রয়োজনীয় সব যন্ত্র সংগ্রহে আরও তৎপর হতে বলছেন বন্দর ব্যবহারকারীরা। নতুন যন্ত্রপাতি যে আসছে সেটা তো আমি সাধুবাদ জানাই, এবং সেটা আমাদের আরও অগমেন্ট করবে, এই স্মুথনেসটাকে আরও এনশিওর করবে। তবে আমার কথা হলো এই নতুন যেগুলি আসছে এটা বোধহয় আংশিক এখনও যে পরিকল্পনা যে 14-15তে হয়েছিল, তো সেটা কিন্তু জরুরি যে ওই পরিকল্পনার মতো সবগুলো নিয়ে আসা, আমরা যেন কোনোদিন যানজটে না পড়ি, কোনোদিন যেন আমরা কনজেশনে না পড়ি, সেটা অ্যাসিওর যেন করে। উই ডেফিনেটলি নিড মাচ মোর ব্যাকআপ ইকুইপমেন্ট, কারণ যেগুলো দিয়েও এখন কাজগুলো চলছে, এই নতুনগুলো ছাড়া সবগুলো মোটামুটি পূর্ণ হয়ে গেছে, ঝরঝরে অবস্থা হয়ে গেছে, অবশ্যই আমাদের নতুনগুলো দরকার। বন্দর কর্তৃপক্ষ জানায় সক্ষমতা বাড়ানোর কাজ চলছে, পর্যায়ক্রমে যন্ত্রপাতিগুলো সংগ্রহ করা হচ্ছে। দু এক বছর আগে আমরা 104টা ইকুইপমেন্টের জন্য একটা প্রকল্প হাতে নিয়েছি, এটা প্রায় 914 কোটি টাকা ব্যয়ে। এর মধ্যে প্রায় 15-16টি ইকুইপমেন্ট চলে এসছে, বাকি ইকুইপমেন্টগুলো পাইপলাইনে আছে। তো আমরা আশা করছি আগামী অর্থ বছরের মধ্যে সবগুলো ইকুইপমেন্ট চলে আসবে। অত্যাধুনিক এবং কার্যকর যন্ত্রপাতি যুক্ত হলে বন্দরে জাহাজে পণ্য ওঠানো নামানোর গতি বাড়বে এবং আমদানি রপ্তানি বাণিজ্য আরও সহজ হবে। নাজমুল সাদিকী, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।